আপনারা দেখছেন একুশে টেলিভিশন। দুর্নীতিগ্রস্ত বিএনপিকে জনগণ কোন ভরসায় ভোট দেবে, প্রশ্ন প্রধানমন্ত্রীর। সার্চ কমিটির মাধ্যমে নতুন নির্বাচন কমিশন। মেয়াদ পূর্ণ হলেই পৌর মেয়র পদে প্রশাসক নিয়োগ, আইন সংশোধনের চূড়ান্ত অনুমোদন। ক্লিন ফিট দিয়ে বিদেশি চ্যানেল প্রচারের বিষয়ে ষড়যন্ত্র দেখছেন তথ্যমন্ত্রী, অ্যাডকোর সাথে বৈঠক। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ রাতের একুশে সংবাদে। সাথে আছি আমি এমএজি ওসমানী। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushe24online। দুর্নীতিগ্রস্ত বিএনপি নেতৃত্বকে জনগণ কোন ভরসায় ভোট দেবে, এমন প্রশ্ন রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘ সফর পরবর্তী সংবাদ সম্মেলনে সার্চ কমিটির মাধ্যমে নতুন নির্বাচন কমিশন গঠন করা হবে বলেও জানান সরকার প্রধান। ক্ষমতা নিষ্কণ্টক করতে জিয়াউর রহমান সামরিক বাহিনীতে হত্যাকাণ্ড ঘটিয়েছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। রিপোর্টে আকবর হোসেন সুমন। জাতিসংঘের 76তম অধিবেশন শেষে বিশ্বসভার আদ্যোপান্ত তুলে ধরতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন। প্রায় দেড় বছর পর আবারও গণমাধ্যমের মুখোমুখি হলেন প্রধানমন্ত্রী। সূচনা বক্তব্যেই জানিয়ে দেন মহামারী করোনা ও রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের স্পষ্ট অবস্থান। নিউ ইয়র্ক অবস্থানকালে অত্যন্ত ব্যস্ত সময় কাটে। প্রশ্নোত্তর পর্বে উঠে আসে সমসাময়িক নানা ইস্যু। রোহিঙ্গা প্রত্যাবাসনে তাগিদ থাকলেও আন্তর্জাতিক সংস্থার ব্যবসায়ই মুখ্য বলে আক্ষেপ করেন প্রধানমন্ত্রী। রিফিউজি থাকলে কিছু লোকের বোধহয় একটু লাভই হয়, সেটাকেই যতটা বেশি তারা দেখে ততটা হয়তো তাদের প্রত্যাবাসনের দিকে দেখে না। অনেক প্রস্তাব আমরা পাই যে রোহিঙ্গা এখানে আছে, তার জন্য এটা করা হোক ওটা করা হোক, সাথে সাথে আমরা বলি যে ঠিক আছে এই কাজগুলো আপনারা করেন, মিয়ানমারে করেন, করে এদেরকে নিয়ে যান। রাজনীতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ভোটে আর জনগণে আস্থা হারিয়ে নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছে বিএনপি। একজন এতিমের অর্থ আত্মসাৎ করে সাজাপ্রাপ্ত আসামি, আর একজন ঠিক 21 আগস্ট গ্রেনেড হামলা, 10টা অস্ত্র মামলা সহ অগ্নিসন্ত্রাস নানা ধরনের কর্মকাণ্ডের ফলে দেশান্তরী সাজাপ্রাপ্ত আসামি, তাদেরকেই নেতৃত্বে রেখেছে। তাহলে জনগণ কোন ভরসায় ওই দলকে ভোট দেবে আমাকে সেটা বুঝে বলেন। 75 পরবর্তী সময়ে জিয়াউর রহমান সংগঠিত সামরিক হত্যাকাণ্ডের বিষয়ে তথ্য সংগ্রহের তাগিদ দেন সরকার প্রধান। জিয়াউর রহমান ক্ষমতায় থাকা অবস্থায় যে বারবার কু হয়েছে এবং বিভিন্ন কারাগারে যে ফাঁসি হয়েছে সেই হিসাবটা কিন্তু কেউ নেয়নি। এখন যেটা বের হচ্ছে আমার মনে হয় এটা আরও বের হওয়া দরকার এবং আরও তথ্য নিয়ে আসা দরকার। উঠে আসে আগামী নির্বাচন ও নির্বাচন কমিশন প্রসঙ্গ। মহামান্য রাষ্ট্রপতি একটা সার্চ কমিটি করবেন, তার মাধ্যমে নির্বাচন কমিশন গঠন হবে, সেভাবে হবে। ই কমার্সের নামে টাকা হাতিয়ে নেওয়া প্রতিষ্ঠানের বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। এই টাকাগুলি তারা যারা নিয়ে নিয়েছে তাদের কোথায় টাকাগুলি রেখেছে, কোথায় পাচ্ছে, এগুলি নিয়ে তদন্ত হচ্ছে এবং তদন্ত হলে যখনই এগুলি পাওয়া যাবে সেভাবে আমরা ফেরত দেবো। অপপ্রচার কিংবা মৃত্যুকে ভয় না পেয়ে জনগণের জন্য আমৃত্যু কাজ করার অঙ্গীকারে শেষ করেন সংবাদ সম্মেলন। আমি জানি যে যতক্ষণ আমার শ্বাস আছে আমি দেশের জন্য কাজ করে যাব, আর যখন মৃত্যু আসবে তখন মরে যাব। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। 5 বছরের মেয়াদ পূরণ হলেই পৌরসভায় মেয়র পদে প্রশাসক নিয়োগ করা হবে। সরকারি কর্মকর্তা কিংবা যোগ্য কাউকে 6 মাসের জন্য নিয়োগ দিতে পারবে সরকার, এমন বিধান রেখে স্থানীয় সরকার পৌরসভা আইন সংশোধনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সভার নিয়মিত বৈঠকে অত্যাবশ্যক পরিষেবা আইনের নীতিগত অনুমোদনও এসেছে। রিপোর্টে আরো জানাচ্ছেন মোহাম্মদ নুরুন্নবী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রায় 1 মাস পর বসলো মন্ত্রিসভার নিয়মিত বৈঠক। গণভবন ও মন্ত্রিপরিষদ বিভাগ দুই প্রান্তে মিলিয়ে বৈঠকে অনুমোদন পেয়েছে মোট 3টি আইন। পৌরসভাগুলোতে জনঘনত্ব 1500 থেকে বাড়িয়ে 2000 এবং একাধারে 12 মাস কর্মকর্তা কর্মচারীর বেতন ভাতা বন্ধ থাকলে পৌরসভার মর্যাদা বাতিলের বিধান রেখে স্থানীয় সরকার পৌরসভা আইন অনুমোদন পেয়েছে।
পরে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব জানান, মামলা মোকদ্দমা ও নির্বাচন না হওয়ার দোহাই দিয়ে পৌরসভার চেয়ারম্যানদের স্বপদে বহালের সুযোগ আর থাকছে না। এই আইনটা যখনই আপনার পাস হয়ে যাবে পার্লামেন্টে, তারপরেই আপনার লোকাল গভর্নমেন্ট আপনার ইনিশিয়েটিভ নিয়ে যারা যারা আছে তাদের বাদ করে দিয়ে আপনার প্রশাসক, ওই যে দুইটা ক্যাটাগরি বললাম, প্রশাসনিক অভিজ্ঞতা সম্পন্ন কোনো সরকারি কর্মকর্তা অথবা সরকার যদি কাউকে মানে যোগ্য মনে করেন তাকে দিন। এখন থেকে কিছু সুনির্দিষ্ট সেবাকে সর্বোচ্চ ৬ মাসের জন্য জরুরি সেবা ঘোষণা করতে পারবে। এই সময়ে আন্দোলন কিংবা অন্য কোনো অজুহাতেই এই সেবা প্রদান বন্ধ করা যাবে না। তখন সরকার ডিক্লেয়ার করতে পারবে যে কোনো কোনো সময় যদি প্রয়োজন হয় যে এই এই সার্ভিসগুলো অত্যাবশ্যক, সুতরাং এখানে কোনো স্ট্রাইকও করা যাবে না, এটা বন্ধও করা যাবে না, মালিকরা লে অফও করতে পারবে না বা লকআউট যেগুলোকে আমরা বলি এগুলি করা যাবে না। ডাক, টেলিযোগাযোগ, ইন্টারনেট, ডিজিটাল আর্থিক সেবা, স্থলবন্দর, বিমানবন্দর, কাস্টমসের মতো সেবাগুলোকে এই আইনে অত্যাবশ্যক করা হয়েছে। শ্রমিক লেভেলের যদি কেউ শাস্তি করে, তিনটা লেভেল আছে, ২৫,০০০ বা ৫০,০০০ টাকা পর্যন্ত বা ৬ মাস পর্যন্ত কারাদণ্ড হতে পারে, আর মালিক রিলেটেড যদি করে সেক্ষেত্রে ১,০০,০০০ বা ১,০০০ ১ বছর পর্যন্ত জরিমানা। জবরদস্তি শ্রম সম্পর্কিত আইএলও কনভেনশন ১৯৩০ প্রোটোকল ২৯ অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। অনির্ধারিত প্রসঙ্গে বিশ্ববিদ্যালয় খোলার বিষয় এবং ১৮ এর নিচে বয়সীদের টিকার আওতায় আনার উদ্যোগ নিয়ে আলোচনা হয় বৈঠকে। মোহাম্মদ নুরুন্নবী, ২১ টেলিভিশন, ঢাকা। ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের কাছে গ্রহণযোগ্য প্রার্থীর নাম পাঠাতে তৃণমূল নেতাদের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এক ভার্চুয়াল সভায় তিনি সতর্ক করে বলেন, টাকার বিনিময়ে বিতর্কিত নাম কেন্দ্রে পাঠানো যাবে না। বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সুমন। ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে দেশের ৮৪৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। ২ অক্টোবর থেকে দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ। উৎসব মুখর পরিবেশে চেয়ারম্যান পদের ফর্ম নিচ্ছেন মনোনয়ন প্রত্যাশীরা। যোগ্যতার ভিত্তিতে মনোনয়ন পাওয়ার আশা করছেন তারা। আমি দলের জন্য কাজ করে যাব, মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করব, মাঠের অবস্থা ভালো, আমি সেই নৌকাকে পাশ করিয়ে নিয়ে আসতে পারবো। দীর্ঘদিন ধরে তার সাথে আমি মানুষের কল্যাণের সাথে কাজ করে আসতেছি। দল যাকে প্রার্থী করবে তার পক্ষেই কাজ করার প্রতিশ্রুতি মনোনয়ন প্রত্যাশীদের। আমাকে মনোনয়ন না দিয়ে কাউকে অন্য কাউকেও দেয় তাহলে দলের কখনো অমান্য করবো না। আমাকে ছাড়াও অন্য কাউ মনোনয়ন দেন তার ক্ষেত্রে আমার আপত্তি নেই, আমি চেষ্টা করবো আমার নৌকা নেতৃত্ব দেওয়া প্রার্থী যে বিজয়ী হবে তার প্রতি আমার শ্রদ্ধা থাকবে। এদিকে সিরাজগঞ্জ ৬ আসনের প্রয়াত সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনের স্মরণসভায় ভার্চুয়ালি যোগ দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের কাছে গ্রহণযোগ্য প্রার্থীদের নাম কেন্দ্রে পাঠাতে হবে। গ্রহণযোগ্য ব্যক্তিদের নাম পাঠান, কেউ কেউ মনন বাণিজ্য করেন, কষ্ট লাগে, টাকা খেয়ে একটা খারাপ লোকের নাম তালিকায় পাঠান অনেকে, এই অপকর্ম থেকে বিরত থাকতে নেত্রী নির্দেশ দিয়েছেন। জনগণের ভাগ্য উন্নয়নে রাজনীতি করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। জনগণের ভাগ্য বদলের জন্য। রিয়াজ সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। বিজ্ঞাপন ছাড়া অনুষ্ঠান বা ক্লিন ফিট দিয়ে বিদেশি চ্যানেল প্রচারের আইন কার্যকর করা হচ্ছে সবার সম্মতিতে, কিন্তু দেশ ও দেশের বাইরে থেকে একটি মহল বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকোর সাথে বৈঠকে তিনি এসব কথা বলেন। আর অ্যাটকো বলছে, শতভাগ ডিজিটালাইজ না হয়েও বিশ্বের প্রায় সব দেশে এ ধরনের আইন কার্যকর থাকলেও বাংলাদেশে কেন নয়। মোহাম্মদ নুরুন্নবীর আরেকটি রিপোর্ট। প্রায় ১২০০ কোটি টাকার একটি বিজ্ঞাপন বাজার দেশের টেলিভিশন শিল্পে। বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রচারে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় দেশ। ক্যাবল আইন ২০০৬ এর মতে এ ধরনের বিজ্ঞাপন প্রচার নিষিদ্ধ আগেই ছিল, এতদিন ছাড় দেওয়া হয়েছে নানান বাস্তবতায়। গেল ২ বছর অংশীজনদের মতামত নিয়ে ১লা অক্টোবর থেকে হার্ড লাইনে যায় সরকার। কিন্তু দেশের টেলিভিশন শিল্পকে টিকিয়ে রাখা ও শৃঙ্খলায় ফেরাতে এই সাহসী উদ্যোগে দেশ ও দেশের বাইরে ভুল বার্তা প্রচার করছে একটি মহল। সাধারণ দর্শকদের বিভ্রান্তি দূর করারও দাবি আসে বৈঠকে। যে অপপ্রচারটা করা হচ্ছে যে টেলিভিশন, বিদেশি টেলিভিশনকে বন্ধ করে দেওয়া হয়েছে, আসলে বিদেশি টেলিভিশনকে বন্ধ করে দেওয়া হয়নি। আমাদের বাংলাদেশে এটা অনেক সময় লেগেছে এবং এর ফলে আমরা কিন্তু প্রচুর অর্থ আমাদের দেশ থেকে চলে গিয়েছে।
আমাদের দেশের জন্য যদি চিন্তা করি এবং সেই চিন্তা থেকেই কিন্তু এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। এর মানেই না যে সমস্ত বিদেশি চ্যানেল আমাদের দেশে বন্ধ হয়ে গেল, আমাদের কিন্তু আপাতত বন্ধ আছে, কিন্তু আবার সবই চালু হবে। যদি এই ক্লিন ফিড হয় আবার এগুলো বাড়ি ফিরে আসবে এবং আমাদের শিল্পী কলাকুশলী দেশের আইনের প্রতি যেসব বিদেশি চ্যানেল তোয়াক্কা না করে তাদের পক্ষে কথা বলা অপ্রত্যাশিত, এমন মত তথ্যমন্ত্রীর। 24টির বেশি চ্যানেল বাংলাদেশে ক্লিন ফিড দেয়, সুতরাং এগুলো চালানোর ক্ষেত্রে কোনো বাধা নেই। বাংলাদেশে ক্লিন ফিড পাঠানোর দায়িত্ব হচ্ছে সংশ্লিষ্ট চ্যানেলগুলোর। সংশ্লিষ্ট চ্যানেলগুলো পাকিস্তানে, নেপালে, শ্রীলঙ্কায় ক্লিন ফিড পাঠায়। দেশের আইন ভঙ্গ করলে প্রয়োজনে কেবল অপারেটরদের লাইসেন্স বাতিল করে নতুনদের সুযোগ দেবার পরিকল্পনার কথাও জানান ডক্টর হাসান মাহমুদ। আমাদের কাছে হাজার হাজার দরখাস্ত জমা পড়া আছে যে আরও দেশের বহু মানুষ কেবল অপারেটিং লাইসেন্স চায়। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। দেশি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। বেগমগঞ্জে গৃহবধূ ধর্ষণ মামলা, দেলোয়ার বাহিনীর প্রধান সহ দুইজনের যাবজ্জীবন। নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূ ধর্ষণ মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সাথে 50,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 3 মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। নোয়াখালীর প্রতিনিধির সহায়তায় মুশফিকা নাজদিনের রিপোর্ট। সকালে আদালতে নেওয়া হয় আসামি দেলোয়ার হোসেন দেলু ও তার সহযোগী আবুল কালামকে। নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল একের বিচারক জয়নাল আবেদিন এ রায় ঘোষণা করেন। এদিকে রায় সন্তুষ্টি প্রকাশ করেছে নির্যাতিতা নারী, দ্রুত রায় দেয় সরকারকে ধন্যবাদ জানান তিনি। বাংলাদেশে নারী ও শিশু নির্যাতনের যে ঘটনাগুলো ঘটতেছে আজকে রায়ের মাধ্যমে এবং সারা বাংলাদেশে একটা মেসেজ যাবে অপরাধীদের কাছে যে অন্যরা এই রায় থেকে তারা শিক্ষা নিবে। তবে আসামিপক্ষের আইনজীবী জানান উচ্চ আদালতে আপিল করবেন তারা। এই মামলার রায় আমরা ক্ষুব্ধ, আমরা মামলা হাইকোর্টে আপিল করলে অবশ্যই আমরা খালাস পাবো। 2020 সালে 2 সেপ্টেম্বর দেলোয়ার বাহিনী সদস্যরা ওই নারীর ঘরে ঢুকে বিভ্রস্ত করে প্রাসবিক নির্যাতন চালায়, পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে দেয়। এই ঘটনায় ওই নারী বাদী হয়ে দেলোয়ার ও কালামকে আসামি করে মামলা করেন। মুশফিকা নাজনীন, একুশে টেলিভিশন। ই-কমার্স ও MLM ব্যবসার নামে 233 কোটি টাকা পাচারের অভিযোগে SPC ওয়ার্ল্ড ও ই-অরেঞ্জের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। CID-র অর্গানাইজড ক্রাইমের বিশেষ পুলিশ সুপার হুমায়ুন কবির জানান, প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ায় এই মামলা করা হয়। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। চমকপ্রদ বিজ্ঞাপন, নানা পণ্যে 50% ছাড়সহ নানা অফারে প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয় ই-অরেঞ্জ ও SPC ওয়ার্ল্ড। সংবাদ সম্মেলনে CID জানায় SPC কোম্পানির হিসাব থেকে 1,17,50,000 টাকা ব্যক্তিগত খাতে ব্যবহার করেছে। আমরা 3টি মামলা করেছি। আপনারা জানেন, একটা SPC ওয়ার্ল্ড লিমিটেড ধামাক্কা অফার, এবং গতকালকে আমাদের আরেকটা মামলা হয়েছে ই-অরেঞ্জ শপ গুলশান থানায়। তাদের বিরুদ্ধে কলাবাগান থানায় ইতিপূর্বে মামলা হয়েছে এবং সেই মামলায় আমরা তাকে অ্যারেস্ট করেছি 1,17,00,000 টাকা লন্ডারিংয়ের অভিযোগে। ডেস্টিনির সাবেক কর্মকর্তা আলামিন অনলাইনে MLM ব্যবসা করে 22 কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে আটক করা হয়। ডেস্টিনি 2000-এর আদলেই এই SPC ওয়ার্ল্ডের কার্যক্রমটা তারা শুরু করেছিল। 100-150% পর্যন্ত তারা বিভিন্ন অফার দিত, একটা নির্দিষ্ট অ্যামাউন্ট তাদের অ্যাকাউন্টে চলে আসে, তখনই তারা পণ্য সরবরাহ বিভিন্ন টাল বাহানা করে মানুষকে সরবরাহ করেনি আর কি। গত বছর 268 কোটি টাকা আত্মসাতের মামলায় তাকে গ্রেফতার করেছিল DB পুলিশ। 2 মাসের মধ্যে জামিন নিয়ে আবারও প্রতারণা শুরু করে। টাকা যদি লন্ডারিং হয় সেটাও কিন্তু। সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা।
করোনায় চব্বিশ ঘন্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে ২৭৫৯১। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য বলছে ৮২১টি ল্যাবে ২৪৯২৮টি নমুনা পরীক্ষায় শনাক্ত ৭৯৪, মোট শনাক্ত ১৫,৫৮,৭৫৮, নতুন ৮৩৪ জন সহ সুস্থ ১৫,১৯,৫৮৮। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণের হার ৩.১৯%, সুস্থতা ৯৭% বেশি ও মৃত্যুহার ১.৭৭%। দেশে এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে ৯৮ লাখের বেশি। শিক্ষার্থীদের কথা মাথায় রেখে বিশ্ববিদ্যালয়ে মেডিকেল সেন্টারেই করোনা টিকা দেওয়ার ব্যবস্থা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী ডাক্তার মোহাম্মদ মুর্তজা মেডিকেল সেন্টারে টিকাদান শুরু হয় স্বাচ্ছন্দ্যে। বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সবাই এখানে টিকা নিতে পারবেন। কর্তৃপক্ষ জানিয়েছে, যত দ্রুত সম্ভব শিক্ষার্থীদের টিকার আওতায় আনার জন্যই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। যেসব শিক্ষার্থী প্রথম ডোজ অন্য জায়গায় নিয়েছেন, দ্বিতীয় ডোজ তারা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিতে পারবেন। দুই মাস হয়ে গেছে ভ্যাকসিনের মেসেজ আসে না, পরে যখন ভার্সিটি কর্তৃপক্ষ ভ্যাকসিন দেওয়ার দিল, নোটিশ দিল, তো এই জন্য আজকে নিতে এসেছি। ছাত্রদের জন্য আলাদা আমাদের বিশ্ববিদ্যালয় ব্যবস্থা করেছে, আমাদের জন্য এটাই ভালো। এই প্রোগ্রামটা আরও অনেক আগে করা উচিত ছিল, যখন থেকে ভ্যাকসিন কার্যক্রম শুরু হয়েছে, তো দেরিতে হলেও যে করেছে এজন্য আমরা অনেক খুশি। আবারও নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। সাফ ফুটবলে টেবিলের শীর্ষে বাংলাদেশ, আরাফাতের গোলে ভারতের সাথে পয়েন্ট ভাগাভাগি। আর এর সাথে শেষ করছি রাতের ২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। দুর্নীতিগ্রস্ত বিএনপিকে জনগণ কোন ভরসায় ভোট দেবে প্রশ্ন প্রধানমন্ত্রীর, সার্চ কমিটির মাধ্যমেই নতুন নির্বাচন কমিশন। মেয়াদ পূর্ণ হলেই পৌর মেয়র পদে প্রশাসক নিয়োগ, আইন সংশোধনের চূড়ান্ত অনুমোদন। ক্লিন ফিট দিয়ে বিদেশি চ্যানেল প্রচারের বিষয়ে ষড়যন্ত্র দেখছেন তথ্যমন্ত্রী, অ্যাডকোর সাথে বৈঠক। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন ২০২১ নম্বরে আর ভিজিট করুন ইসলামী.কম ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124online। একুশের খবর দেখুন, একুশের সাথেই থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।